নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বাছাই করা সেরা ছোট প্রশ্ন 90টি, নবম শ্রেণীর বিষয় ইতিহাস, শেষ মুহূর্তের ফাইনাল সাজেশন। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে পড়বে আর যখনই সময় পাও তখনই তোমরা এই প্রশ্নগুলো রিভিশন দেবে। আর খুব শীঘ্রই তোমাদের জীবনবিজ্ঞান ও ভূগোলের আমরা ছোট প্রশ্নের সাজেশন নিয়ে আসতে চলেছি, দেখতে থাকো আমাদের চ্যানেলটি। আর রাখি ছাড়াও আগের ভিডিওতে তোমাদের ইতিহাস ভূগোল এর বড় প্রশ্নের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো শুরু করা যাক। প্রথমে এক নম্বর প্রশ্ন কী আছে দেখো, প্রথমে অপশনকে, আর দু নম্বর প্রশ্ন উত্তর হবে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইলের ফুল ফর্ম, পরেটা দেখো। তিন নম্বর প্রশ্নটা উত্তরটা হবে আক্রমণাত্মক যুদ্ধকে, আর চার নম্বর প্রশ্নের উত্তরটা হবে 1945 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দায়িত্ব সহকারে ভালো করে পড়বে আর যখনই সময় পাবে তখনই এই ছোটো প্রশ্নগুলি কন্টিনিউ রিভিশন দেবে, তাহলে দেখবে ভুলবে না, ঠিক আছে। চলো পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা দেখি কী আছে। পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা হবে 1941 সালে, ছয় নম্বর প্রশ্নের উত্তরটা হবে 1941 খ্রিস্টাব্দে 14ই আগস্ট, আর সাত নম্বর প্রশ্নের উত্তরটা হবে জাতিপুঞ্জের সনদকে, আর আট নম্বর প্রশ্নের উত্তরটা হবে নিরাপত্তা পরিষদকে। আট নম্বর প্রশ্নটা একটু বলে দিচ্ছি, কোন সংস্থাকে জাতিপুঞ্জের হৃৎপিণ্ড বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ, উত্তরটা আছে নিরাপত্তা পরিষদকে। এবার চলো নয় নম্বরের প্রশ্ন দেখো কী আছে। ভেটো কি? যে বিশেষ অধিকার বলে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্য কোনো প্রস্তাবকে নাকচ করে দিতে পারে তাকে ভেটো বলে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর দশ দাগের প্রশ্নটা দেখো, কত খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, উত্তরটা হবে 1919 খ্রিস্টাব্দে। আর 11 দাগের প্রশ্ন হচ্ছে জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত, সঠিক উত্তর হবে নিউ ইয়র্কে। এবার চলো 12 দাগের প্রশ্ন কী আছে দেখো, আন্তর্জাতিক বিচারালয়টি কোথায় অবস্থিত, সঠিক উত্তর হবে নেদারল্যান্ডে। পরেটা দেখো 12 দাগের প্রশ্ন কী আছে, জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবকে, সঠিক উত্তর হবে অ্যান্টনিও গুটারেস। পরেটা দেখো 13 দাগের প্রশ্ন কী আছে, কোন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলা হয়, সঠিক উত্তর হবে স্পেনের গৃহযুদ্ধ। পরেটা দেখো 14 দাগের প্রশ্ন কী আছে, কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে মিউনিক চুক্তি হয়, সঠিক উত্তর হবে 1938 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের সাথে ইতালি ও জার্মানির মধ্যে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে পড়বে আর যখনই সময় পাবে তখনই কিন্তু প্রশ্নগুলো রিভিশন দেবে। চলো পরের প্রশ্ন দেখো, 15 দাগ করেন, সঠিক উত্তর হবে 1941 খ্রিস্টাব্দে রুজভেল্ট। পরেটা দেখো 16 দাগের প্রশ্ন উত্তরটা হবে 1941 সালে। 17 দাগের প্রশ্নটা দেখো, ডি ডে বলতে কোন তারিখটি বোঝায়, সঠিক উত্তর হবে 1944 খ্রিস্টাব্দের 6ই জুন। পরেটা দেখো 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে 1945 খ্রিস্টাব্দে 8ই মে বিজয় দিবস। চলো এবার 19 দাগের প্রশ্ন কী আছে দেখা যাক, 19 দাগের প্রশ্নের উত্তরটা দেখো কী হবে, হিরোশিমা ও নাগাসাকি শহরে। পরেটা দেখো 20 দাগের প্রশ্ন কী আছে, স্পেনের গৃহযুদ্ধের নায়ক কাকে বলা হয়, সঠিক উত্তর হবে জেনারেল ফ্রাঙ্কোকে। পরেটা দেখো 21 দাগের প্রশ্ন কী হবে, স্পেনের সংসদের নাম কী, উত্তর হবে কর্টেস। আর 22 দাগের প্রশ্নটা দেখো, হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী, সঠিক উত্তর হবে মেইন ক্যাম্প। পরেটা দেখো 23 দাগের প্রশ্নে হেরেনবার্গ তত্ত্বের প্রবক্তাকে, সঠিক উত্তর হবে হিটলার। পরেটা দেখো 24 দাগের প্রশ্ন কী আছে, মোরাটোরিয়াম কথার অর্থ কী, সঠিক উত্তর হবে স্থগিতাদেশ। 25 দাগের উত্তরটা দেখো, রক্তাক্ত রবিবার ঘটনা কত খ্রিস্টাব্দে পড়েছিল, সঠিক উত্তর হবে 1905 খ্রিস্টাব্দে রাশিয়ার পেট্রোগ্রাড শহরে। পরেটা দেখো ডুমা কী, রাশিয়ার নির্বাচিত আইনসভার নাম হচ্ছে ডুমা। পরেটা দেখো রাশিয়ার জারতন্ত্রের পতন কবে হয়, সঠিক উত্তর হবে 1917 খ্রিস্টাব্দে। এবার চলো 28 দাগের প্রশ্ন কী আছে দেখো, রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব কবে ঘটেছিল, সঠিক উত্তর হবে 1917 খ্রিস্টাব্দে। প্রতিটা প্রশ্নই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ আর সবগুলো প্রশ্ন কিন্তু তোমাদের বাছাই করার প্রশ্ন। পরেটা দেখো 33 দাগের প্রশ্ন উত্তর হবে উড্রো উইলসন, আচ্ছা সরি 30 দাগের, আর 31 দাগের উত্তর হবে হিটলার, আর 32 দাগের উত্তরটা হবে 1918 খ্রিস্টাব্দে। ভাইমার প্রজাতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয়, এটা উত্তরটা হবে 1918 খ্রিস্টাব্দে। এবার চলো 33 দাগের প্রশ্ন দেখি কী আছে, অক্টোবর ইস্তাহার কে পেশ করেন, সঠিক উত্তর হবে দ্বিতীয় নিকোলাস। পরেটা দেখো 34 দাগের কী হবে, ফ্যাসিস্ট দলের সদস্যদের কী বলা হতো, সঠিক উত্তর হবে কালো কুর্তা। 35 দাগের উত্তর হবে মুসলিনি, আর 36 দাগের উত্তরটা হবে হামফ্রে ডেভি। এবার চলো 37 দাগের প্রশ্নটা দেখি কী আছে,
সাতাশি থেকে প্রশ্ন উত্তরটা হবে দ্বিতীয় আলেকজান্ডারকে, আর আটত্রিশ থেকে প্রশ্ন উত্তরটা হবে ঐতিহাসিক ফিশার, ৩৯ থেকে প্রশ্নটা হবে ঘেটো হলো মহল্লা বা বস্তি এলাকা যেখানে দরিদ্র শ্রেণীর লোক বসবাস করে তাকে ঘেটো বলে। পরে থাকা ৪০ থেকে প্রশ্ন উত্তরটা হবে কার্ল মার্কস ও ফ্রেডরিক অ্যাঙ্গেলস। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে ছোট্ট একটা লাইক দিও ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো। পরে দেখো কি আছে, দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর হবে কার্ল মার্কস। পরটা দেখো দ্বন্দ্বমূলক বস্তুবাদ কথাটি কে প্রথম বলেন, সঠিক উত্তর হবে কার্ল মার্কস। পরটা দেখো ৪০ থেকে উন্মুক্ত দ্বার নীতি কে ঘোষণা করেন, সঠিক উত্তর হবে আমেরিকা পররাষ্ট্র সচিব জন হে। আর ৪৪ থেকে প্রশ্নের উত্তরটা হবে ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আঘাত হয়েছিল। পরটা দেখো ৪৫ থেকে প্রশ্নের উত্তর কী আছে, কবে সিরাজবু হত্যাকাণ্ড ঘটেছিল, এটা হবে ১৯১৪ খ্রিস্টাব্দে ২৮শে জুন। পরটা দেখো কাকে বিশ্বের শিল্প কারখানা বলা হয়, সঠিক উত্তর হবে ইংল্যান্ডকে। ৪৭ থেকে প্রশ্নের উত্তরটা হবে লুই ব্ল্যাঙ্ক। আর ৪৮ থেকে প্রশ্নের উত্তরটা হবে কার্ল মার্কস। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবগুলো কিন্তু বাছাই করা প্রশ্ন, আর তোমরা পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো ৪৯ থেকে প্রশ্নের উত্তরটা হবে ১৮১৫ থেকে ১৮৪৮ খ্রিস্টাব্দকে। পরটা হবে ৫০ থেকে প্রশ্নের উত্তরটা হবে প্রিন্স মেটানিককে। আর ৫১ থেকে প্রশ্নের উত্তরটা হবে প্রিন্স মেটানিক। আচ্ছা ৫২ থেকে প্রশ্নটা আছে কে ফ্রান্সে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর হবে নেপোলিয়ন। তোমাদের সবগুলো বাছাই করা প্রশ্ন তোমরা ভালো করে অবশ্যই পড়বে। চলো পরের প্রশ্ন দেখো কী আছে, ইয়ং ইতালি দল কে প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর হবে জোসেফ ম্যাৎসিনি। আর ৫৪ থেকে প্রশ্নটা হবে কাকে ইতালি ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয়, এটা হবে ক্যাভুরকে। হ্যাঁ বানানটা একটু ভুল আছে, আমি দুঃখিত, সঠিক উত্তর হবে ক্যাভুরকে। পরেটা দেখো লাল কুর্তা বাহিনী কে গঠন করেন, সঠিক উত্তর হবে গ্যারিবল্ডি। পরেটা দেখো জোল ভ্যারেন কি ৫৬ দাগের, সঠিক উত্তর হবে জার্মানির শুল্ক সংঘ। পরেটা দেখো ৫৭ দাগের প্রশ্ন কী আছে, প্রতিটা ভিডিওতে আমি বলি তোমরা অবশ্যই পাঠ্য বইটা কিন্তু খুঁটিয়ে পড়বে, এছাড়া তোমাদের গৃহশিক্ষকরা যেগুলো পড়াচ্ছেন সেগুলো পড়বে, আর স্কুলের স্যারেরাও যেগুলো পড়াচ্ছেন সেগুলো অবশ্যই পড়বে, আর আমরা যেগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই পড়বে, তাহলে তোমাদের ভালো রেজাল্ট হতে বাধ্য। পরে দেখো ৫৭ থেকে প্রশ্নের উত্তরটা হবে লুই কসুদকে। আচ্ছা ৫৮ থেকে উত্তর হবে দ্বিতীয় আলেকজান্ডারকে। আর ৫৯ থেকে উত্তর হবে নেপোলিয়ন। আর ৬০ থেকে প্রশ্নের উত্তরটা হবে ১৮০৫ খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধ। এবার চলো ৬১ থেকে প্রশ্নের উত্তরটা হবে নেপোলিয়ন। ৬২ থেকে প্রশ্নের উত্তরটা হবে অ্যাডাম স্মিথ। আচ্ছা ৬৩ থেকে প্রশ্নের উত্তরটা হবে ১৭৮৯ খ্রিস্টাব্দে ১৪ই জুলাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরটা দেখো ৬৪ থেকে দ্য স্পিরিট অফ লজ ও দ্য পার্সিয়ান গ্রন্থের রচয়িতাকে, এটা কিন্তু দুটো গ্রন্থ আছে, দুটো গ্রন্থের লেখক হবে মন্তেস্কো। পরটা দেখো কী আছে, ৬৫ থেকে প্রশ্নের উত্তরটা দেখো কাদিদ গ্রুপ গ্রন্থের রচিতাকে, এটা ক চন্দ্রবিন্দু হবে, আমি দুঃখিত, সঠিক উত্তর হবে ভলতেয়ার। ৬৬ থেকে প্রশ্নের উত্তরটা হবে সোশ্যাল কন্ট্রাক্ট। ৬৭ থেকে প্রশ্ন হবে জাতীয় সভার নতুন নাম কি, সঠিক উত্তর হবে সংবিধান সভা। আর ৬৮ থেকে প্রশ্ন উত্তর আমি রাষ্ট্র উক্তিটি কার, সঠিক উত্তর হবে চতুর্দশ লুই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কটা প্রশ্ন দেওয়া আছে তোমরা ভালো করে পড়বে এবং কন্টিনিউ যখন সময় পাবে তখনই কিন্তু রিভিশন দেবে, তারা দেখবে ভুলবে না, সামনে তোমাদের পরীক্ষা দেখতে দেখতে চলে আসবে। চলো ৬৯ থেকে প্রশ্নটা দেখো, পরাশের বিপ্লবের জনক কাকে বলা হয়, এটা আমার ভুল আছে, আমি দুঃখিত। ৭০ থেকে প্রশ্নটা দেখো সঠিক উত্তর হবে অ্যাডাম স্মিথ। আর ৭১ থেকে প্রশ্নটা হবে এডমন্ড কার্টরাইট। ৭২ থেকে প্রশ্ন উত্তরটা দেখো এটা হবে ১৯২৯ খ্রিস্টাব্দে। তারপরে চলো ৭৩ থেকে প্রশ্ন কী আছে দেখা যাক, জাতিপুঞ্জের সনদ সদস্য সংখ্যা কটি দেশ, সঠিক উত্তর হবে ৫১টি দেশ। পরটা দেখো ৭৪ থেকে ইয়াল্টা সম্মেলন কবে হয়, সঠিক উত্তর হবে ১৯৪৫ খ্রিস্টাব্দে। ৭৫ থেকে প্রশ্নটা দেখো এর উত্তরটা হবে ১৮৬৯ খ্রিস্টাব্দে। ৭৬ থেকে প্রশ্নটা দেখো কোন যুদ্ধকে সর্বাত্মক যুদ্ধ বলা হয়, সঠিক উত্তর হবে প্রথম বিশ্ব যুদ্ধকে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। চলো পরের প্রশ্ন দেখো কী আছে, ডুমা কোন দেশের প্রতিনিধি সভা, সঠিক উত্তর হবে রাশিয়ার। তারপরটা দেখো ৭৮ থেকে দ্বিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে, এটা সঠিক উত্তর হবে জার্মানি ও অস্ট্রিয়ার মধ্যে। পরটা দেখো কোড নেপোলিয়ানের মোট ধারা সংখ্যা কটি, সঠিক উত্তর হবে ২২৮৭টি। পরটা দেখো ক্যাশ অ্যান্ড ক্যারি নীতির প্রবক্তা কে করেন, সঠিক উত্তর হবে রুজভেল্ট। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের, এছাড়াও আমরা এই সাজেশান দেওয়া আছে ইতিহাস ভূগোলে বড় প্রশ্নে, তোমরা যারা এখনও দেখো নি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো পরের প্রশ্ন দেখো,
জার্মানির সংশোধনের নাম, সংশোধনের নাম কি? সঠিক উত্তর হবে রাইখস্ট্যাগ। পরটা দেখো, বর্তমানে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কটি? সঠিক উত্তর হবে 15টি। পরটা দেখো, কার্বোনারি নামে গুপ্ত সমিতি কোথায় গড়ে উঠেছিল? সঠিক উত্তর হবে ইটালিতে। তোমরা ভালো করে পড়বে আর পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। পাঠ্য বইটা কিন্তু সবাইকে একটা কথা বলি, পাঠ্য বইটা কিন্তু অবশ্যই পড়বে। চলো পরের প্রশ্ন দেখি, ইঞ্জিনের টানা প্রথম রেলগাড়ি চলাচল শুরু হয় কবে? সঠিক উত্তর হবে 1885 খ্রিস্টাব্দে। পরটা দেখো, রক্ত ও লৌহনীতির প্রভাব থেকে? সঠিক উত্তর হবে বিসমার্ক। 86 থেকে প্রশ্নের উত্তরটা দেখো হবে ইলদুচে। পরটা দেখো, 87 থেকে প্রশ্নটা, ফ্লাইং শাটল কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে জন কে। মোট 90টা প্রশ্ন দিয়েছি, তোমরা ভালো করে পড়বে। 90টা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, সবগুলো বাছাই করা প্রশ্ন ও তার উত্তর। পরটা দেখো, 88 থেকে ইতালিতে লাল কুর্তা বাহিনী কে গড়ে তোলেন? সঠিক উত্তর হবে গ্যারিবল্ডি। পরটা দেখো, নৈরাজ্যবাদের অন্যতম প্রবক্তাকে? সঠিক উত্তর হবে বাকু নিন। পরটা দেখো, 90 থেকে নারদ কথার অর্থ কী? সঠিক উত্তর হবে জনগণ। তাহলে 90টা প্রশ্নের উত্তরই তোমাদের দেখিয়ে দিয়েছি। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, তোমাদের আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।